ঘটনাটি ঘটে 2020 সালের 31শে আগস্ট। তেলিয়ামুড়া থানার অন্তর্গত জারুইলং বাড়ির জনৈক ব্যক্তি কমল দেপুরমা ওই তারিখে তেলিয়ামুড়া মহকুমা শান্তিনগর এলাকার ব্যবসায়ী সরজিৎ পালের কাছ থেকে ব্যক্তিগত পরিচিতির খাতিরে 6 লক্ষ টাকা ধার নেন। এক মাস পর সেই 6 লক্ষ টাকা দেওয়ার কথা থাকলেও মাসের পর মাস কেটে যায়, কিন্তু ধারের টাকা পরিশোধ করছিল না কমল দেপুরমা। এদিকে সরজিৎ পাল তার পাওনা টাকার জন্য ক্রমাগত চাপ দিতে থাকলে 2022 সালে কমল দেপুরমা গ্রামীণ ব্যাংকের খুমুলুম শাখার নামে সরজিৎ পালকে 6 লক্ষ টাকার একটি চেক দেয়। সরজিৎ পাল স্টেট ব্যাংকের তেলিয়ামুড়া শাখায় ওই ব্যাংক চেকটি জমা দিলে চেকটি বাউন্স হয়। পরে 2020 সালের 17ই মার্চ সরজিৎ পাল খোয়াই আদালতে আইনজীবী বিকাশ দেবের হাত ধরে একটি চেক বাউন্স মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর শুক্রবার খোয়াইয়ের প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় আদালতের বিচারক চেক বাউন্স মামলার রায় প্রদান করতে গিয়ে নিযুক্ত কমল দেপুরমাকে দোষী সাব্যস্ত করে 7 লক্ষ টাকার জরিমানার নির্দেশ দেন। এক মাসের মধ্যে জরিমানার অর্থ আদালত জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। জরিমানার অর্থ আগামী এক মাসের মধ্যে না দিলে অনাদায়ী 1 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে কমল দেপুরমাকে। আজ আমাদের মাননীয়া জেল পাসলাস কোর্ট নম্বর 1 শ্রীমতী রীনা দেববর্মা একজন আসামিকে চেক বাউন্স কেস মামলায় 7 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং 1 বছরের জেল দিয়েছেন, অনাদায়ে 1 বছরের জেল দিয়েছেন। ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়া থানাধীন জারিনংপাড়া এলাকার কমল দেববর্মা নামে একজন লোক তেজামুড়া শান্তিনগর এলাকার সরজিৎ পাল নামে এক ব্যক্তির কাছ থেকে 6 লক্ষ টাকা ধার নিয়েছিলেন এবং পরবর্তীতে উনি এই ধার শোধ করার জন্য একটি চেক ইস্যু করেছেন। সেই চেকটি ব্যাংকে যাওয়ার পর বাউন্স হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আদালতে মামলা হয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আজকে আদালত সেই মামলার রায় শুনিয়েছেন এবং তাকে 7 লক্ষ টাকা জরিমানা করেছেন, ওনাদের 1 বছরের জেলের নির্দেশ দিয়েছেন। আগামী 1 মাসের মধ্যে সেই টাকা যদি উনি মিটিয়ে না দেন তাহলে তাকে 1 বছরের মধ্যে জেল কাটতে হবে। সেই কমল দেপুরমা অভিযুক্ত কমল দেপুরমা মুঙ্গিয়াকামী ব্লক এলাকায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মচারী। খোয়াই জেলা ও দায়রা জজ আদালতে এই রায়ে খুশি সরজিৎ পাল। শান্তন টিভি।